কোথায় পেলে বলো তো এটা? স্যার, লালগিরি পাহাড়ের নিচে। আজ সকালে গ্রামবাসীরা পাহাড়ের নিচে কাঠ কুড়োতে গিয়ে খাদের তলায় ঝোপের মধ্যে এইটা পেয়েছে স্যার। কিন্তু ওখানে তো আমাদের সার্চ পার্টি এর আগেও চিরুনি তল্লাশি চালিয়েছে, তাই না? হ্যাঁ স্যার, বর্ষায় তখন জায়গাটা একেবারে আগাছায় ভরে গেছিল, আর একেবারে পাহাড়ের গায়েই তো। এখন বর্ষা কমে গেতে শুকিয়ে জায়গাটা একেবারে ন্যাড়া হয়ে গেছে। কিন্তু আমাদের ইনভেস্টিগেশন পার্টি সেখানে গিয়ে সার্চ করে কিছু পেল না, আর তুমি বলছো যে গ্রামবাসীরা ওখানে। হ্যাঁ স্যার, আমরা অ্যাক্সিডেন্টের পর আশেপাশের সমস্ত গ্রামে খবর করে দিয়েছিলাম যে যদি কেউ অস্বাভাবিক কিছু দেখে তাহলে যেন আমাদেরকে খবরটা ইমিডিয়েট দেয়। মনে তো হচ্ছে যে এটাই সেই আংটি। মোহনা চৌধুরী দেওয়ার ডেসক্রিপশনের সঙ্গে তো মিলেও যাচ্ছে। অভিষেক রায়, ফাইলটা বের করো তো। ওকে স্যার। মনে হচ্ছে অভিষেক রায়ের মৃত্যু রহস্যের এতদিনে একটা কিনারা হলো। তো আমাকে যে কয়েকটা ফোন তাড়াতাড়ি করে ফেলতে হবে। তোর বন্ধুদের হাই হ্যালো বলার ইচ্ছা আমার নেই, ওরা লোফার। তুলি, ওরা আমার বন্ধু। দাদা, আমার লাগছে। দাঁড়া, কথাটা শোন। তুই আমার বন্ধুর ব্যাপারে তুই কোনো উল্টোপাল্টা কথা বলবি না, আমি শুনবো না। দাদা, আমার লাগছে। আমি 100 বার বলবো, দাদা ওরা তোর বন্ধু হতে পারে না। তুলি, দাদা ওরা ভালো ছেলে নয়। তুই দেখ, ওরা যখন তখন আমাদের বাড়িতে চলে আসে। ওদের জন্য তো বাড়িতে আমার কোনো প্রাইভেসি থাকছে না। ও, প্রাইভেসি? তোর আবার আজকাল প্রাইভেসির দরকার পড়ছে কেন? তুই খুব বড় হয়ে গেছিস বোধহয়। তুই এখনো তো বড় হসনি তুলি, এসব পাকা পাকা কথা বলা বন্ধ কর। দাদা, দাদা প্লিজ প্লিজ, তুই ওদের সাথে মেলামেশা করিস না। দাদা তুই ভাব, এডির কাছে তো টাকা পয়সা আসে কোথা থেকে? পড়া নেই সরা নেই, সারাদিন তো বাইক নিয়ে পড়ে থাকে। কাম অন নাও, দ্যাটস নট অফ বিজনেস সিস্টার। আর আমি কার সঙ্গে বন্ধুত্ব করবো না করবো সেটা কি তুই আমায় শিখিয়ে দিবি? তারপরে আমি করবো, তুই এ ব্যাপারে কোনো কথা আমাকে বলবি না। না, আমি তোকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। তুই একবার শুধু ভাব, ওদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলির কালচার একদম এক নয়। কিন্তু ওরা বড় লোকের বকাটা ছেলে দাদা। দাদা তুই কেন বুঝতে পারছিস না, ওরা শুধু আমাদের খালি বাড়িটা ইউজ করছে। মন তুলি, দিস ইজ ফাঙ্কি, উই আর হ্যাভিং ফান। আর তুই এই সামান্য তিলকে তাল করিস না তো। হায় হায় রে হায় গেলার কি, হায় হায় রে হায়। দাদা আজ যদি মা বাবা বেঁচে থাকতো তোর এত সাহস হতো? বল, তুই এত সাহস পেতিস দাদা? তোর ঘরে বসে ওরা সিগারেট পর্যন্ত খায়। খায় তো, সো হোয়াট? লিসেন, আজকের যুগে সিগারেট খাওয়াটা খুব একটা বড় ক্রাইম নয় দাদা। হ্যাঁ, অনেক দূর থেকে গাড়ি ড্রাইভ করে এসেছেন, আগে কিছু মুখে দেওয়ার ব্যবস্থা করি। এতদিন ধরে আপনার ডিপার্টমেন্টের লোকেরা এত খোঁজাখুঁজি করলো, কিছুই খোঁজ পেল না, আর আজ হঠাৎ এটা কি
সত্যি বিশ্বাসযোগ্য? স্যার সন্দেহটা যে প্রথম আমার মনে আসেনি তা নয়, তবে চিন্তা করে দেখলাম যে অভিষেক রায়ের বডি তো ওই অ্যাক্সিডেন্ট স্পটে পাওয়া যায়নি, মানে খাদের মধ্যে পড়ে গিয়ে হয়তো কোনো ঝোপে ঝাড়ে আটকে ছিল। ওদিকে জঙ্গলটা স্যার খুব ঘন, তো হয়তো ওই কারণেই সকলের নজর এড়িয়ে গেছে। কিন্তু শুধুমাত্র একটা হাতি কেন? স্যার জন্তু জানোয়ারের কাজ হয়তো, মানে ওখানে স্যার জন্তু জানোয়ার খুব বেশি। এই তো সন্ধ্যেবেলা হলেই গ্রামবাসীরা ক্যানেস্তারা পিটিয়ে আগুন জ্বালিয়ে সব জন্তু জানোয়ার দাঁড়ায়। তাহলে আপনি শিওর যে এটা অভিষেক রায়ের দেহেরই অংশ বিশেষ? প্রমাণ যে একেবারে পাকা সেটা আপনি বলছেন কি করে? প্রমাণ আছে স্যার, এই আংটিটা। মিস মোহনা চৌধুরী যে আংটির ডেসক্রিপশন দিয়েছিল এটার সঙ্গে স্যার একবারে হুবহু মিল আছে। আপনি চাইলে স্যার আমি জুয়েলারি শপ থেকে একবার কনফার্ম করে নিতে পারি। না না না, জুয়েলারি শপে যাওয়া দরকার কি? এটা তো আমি দিনের পর দিন অভিষেকের হাতে দেখেছি। এটা যে অভিষেকেরই আংটি সে বিষয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। তাহলে স্যার ওদের ফ্যামিলিকে একটু ডেকে পাঠাই, মানে আইডেন্টিফিকেশনের জন্য। না না না, তার দরকার নেই। দেখুন অফিসার, শুধু শুধু জল ঘোলা করে কি লাভ? অ্যাকচুয়ালি অভিষেক রায় তো ইজ এ ডেড পার্সন। বেঁচে থাকলে তবু না হয় একটা কথা ছিল, আর আপনি তো জানেন ওর কেসটা অফিশিয়ালি ক্লোজড হয়ে গেছে। আমি বলি কি, ওর বাড়ির লোকের কাছে তো ও মৃতই, তাহলে আর শুধু শুধু ওদের কষ্টটা আবার খুঁচিয়ে বাড়িয়ে দেওয়ার দরকার কি আমাদের? তাহলে স্যার, তাহলে অথ অভিষেক রায় পর্ব সমাধা। স্যার কদিন খুব ভুগেছি টেনশনে। আপনিও নিশ্চিন্ত হলেন নিশ্চয়ই? ওকে ওকে, ডোন্ট ওয়ারি, আমি আপনার উপরওয়ালার কাছে আপনার কথা নিশ্চয়ই বলব। থ্যাংক ইউ স্যার, গুড জব ডান অফিসার। স্যার ওই আংটিটা, স্যার আংটিটা। ও ও হো, ও আংটিটা না? হ্যাঁ স্যার, মানে ওই এক্সিবিট হিসেবে লাগবে তো। তো এক্সিবিট? হ্যাঁ স্যার। হ্যাঁ রাইট, থ্যাংক ইউ স্যার, সরি। হ্যাঁ, শরীরটা এখনো খুব খারাপ লাগছে, মনে হয় না আজকে আমি অফিসে আসতে পারবো। হ্যাঁ হ্যাঁ, একদিন রেস্ট করলে আশা করি ঠিক হয়ে যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট। ও গৌতম বাবা, মাথাটা যা ধরেছে না, ছিঁড়ে যাচ্ছে একেবারে। গৌতম সত্যি সত্যি আমার শরীরটা খুব খারাপ, মাইগ্রেনের ব্যথাটা মনে হয় আমার শুরু হয়েছে। আহারে আমার বউটা, সারাদিন খেটে খেটে শরীরটা একেবারে কাহিল হয়ে গেছে। প্লিজ গৌতম, আমি কিন্তু ওষুধ খেয়েছি, লাইটটা নিভিয়ে দাও, আমি ঘুমোতে চাই। ব্যাস হয়ে গেল?
দুদিনে সব এনার্জি ফুস। তোমাকে বলেছিলাম না, তোমার দ্বারা চাকরি বাকরি হবে না মারিনি। আমি কিন্তু চাকরিটা ছেড়ে দিইনি, একদিন ছুটি নিয়েছি। সারা রাত অফিসে পিঠ সোজা করে কাজ করো, বাড়িতে এসে কাজ করো, আমি তো মানুষ নাকি? আমি আর পাচ্ছি না। পারছো না? কেন পারছো না মারিনি? তুমি একটা কাজ করো, তোমার বসকে রিকোয়েস্ট করো, উনি নিশ্চয়ই তোমার জন্য একজন পার্সোনাল সেক্রেটারির ব্যবস্থা করে দেবে। গৌতম প্লিজ, তোমার কাছে আমি হাত জোড় করছি, আমি আর পাচ্ছি না, প্লিজ আমাকে শান্তি দাও। আমি এখন কথা বলতে পারছি না, আমি পরে। কেন কথা বলতে পারছো না মালিনী? ও রাইট, আমি তো ভুলেই গেছিলাম যে তুমি আজকাল তোমার সমস্ত কথার স্টকটা তোমার অফিসে শেষ করে আসো। গৌতম কেন? মালিনী, আমার সাথে গলা তুলে কথা বলো না, আর দুদিন চাকরি করছো বলে আমাকে বেশি দেমাক দেখিও না। আমি কোনোদিন হাত থেকে খুলিনি এটা। সরি অভিষেক, কিন্তু এটা আমার চাই। অন্য কিছু না, কিন্তু এইটা একমাত্র এইটাই পারে আমাদের কাজটাকে সহজ করতে। অভিষেক প্লিজ, এটা আমার অত্যন্ত না। কি হয়েছে? ওরা বিশ্বাস করেছে? ফাইনালি তুমি মরে গেছো অভিষেক, এ ব্যাপারে আর কোনো দ্বিমত নেই। অভিষেক রায় ইজ dead. Good. Very good. বল এখন আমাদের কোর্টে, অন্য সেবার আমরা ওদের খেলাবো, যখন খুশি যেভাবে খুশি। কিন্তু তোমাকে এবার খুব সতর্ক হতে হবে অভিষেক। This is a deadly game. ভুলে যেও না, বিপদটা এবার শুধু তোমার আর আমার নয়। তুমি না চাইলেও তোমার ফ্যামিলি, তোমার পরিবার এর মধ্যে ইনভলভড। ডোন্ট ওয়ারি, ওদের কিচ্ছু হবে না। আমি খুব ভালো করে জানি আমি কি করতে হবে। আমি আর হারবো না অন্বেষা, বরং যে হারিয়েছি তার দাম আমি এবার উসুল করবো। কমকার আর আমার বস কুণ্ডু, কে the devils. Wait, K. Wait. Abhishek Rai is coming. Gautam, please. Chal. Baba Jai, Orko Chatterjee, bhor shonde bela tomar sathe boshe ludo khelche. Last time ludo khelechilam mone hoy public interest e jokhon oi ad ta korte hoyechilo. Oi je. Bulla ki jaan. Tobe তোমার জন্য আমার সব পবিত্র ভালো স্বভাবগুলো মনে হয় নষ্ট হয়ে যাবে। সব না, নাইট ক্লাব, ডিস্কো, পাব, এভরিথিং, সব। আচ্ছা মোহনা, তুমি মিস করো না? করি, কিন্তু এনিওয়েজ যাক, অবশ্য এইভাবে বসে লুডো খেলার একটা পজিটিভ দিক আছে।
কি শোনো, কোনো পজিটিভ দিক নেই। তুমি ঠিক করে বসো তো। ঠিক করে বসো না, আমি দূরে গিয়ে বসবো। আর কাঁচা গুটি পাকাবে। এই পাকলো কখন? কিছি তুমি চিটি করেছো আমার সাথে। তুমি দেখো হেরে গিয়ে অপোনেন্ট কি দোষ দেবে না। তুমি বাচ্চাদের মতো বিহেভ করছো। আচ্ছা আমি বাচ্চাদের মতন কথা বলছি, তাহলে বড়দের মতন বিহেভ করতে দাও। হ্যাঁ ঠিক আছে। তোমাকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার সময় হয়েছে। কি? পিসিতা তোমাকে দেখতে চেয়েছে। তুমি ওনাকে আমার কথা বলেছো? আসলে মা থাকলে মাকেই সব কথাটা খুলে বলতাম। মা নেই আর বাবাও। এই কেমন, আমার পিসি দিদা তো আছে। পিসি দিদা ইজ ভেরি সুইট। পিসি দিদার জন্যই আমি আর আমার দাদা কখনো আমাদের মায়ের অভাবটা ফিল করিনি। খুব ভালোবাসে আমাদের। তোমাকেও খুব ভালোবাসে। শুধু আমার পিসি দিদা যেন কখনো মনে কষ্ট না পায়। বাবা তুমি এত ইমোশনাল, জানতাম না তো। ইয়েস মোনা, আমার পরিবারের বিষয়ে আমি সত্যি একটু বেশি ইমোশনাল। আর তোমার বিষয়ে? মালিনী তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে। ছাড় তো এইসব, ভালোই আছো। একদিন কিছু ম্যানেজ করতে পারো না নিজেরা? দেখছো আমার শরীরটা খারাপ, খিদে পেয়েছে তো মাকেও তো বলতে পারো। দেখতে পাচ্ছ না মার ঘরে টিভি চলছে? ও আর আমার যে শরীরটা খারাপ সেটা কেউ জানো তোমরা? ভাবলাম দুদিন রেস্ট করলে শরীরটা ভালো লাগবে, মাথার যন্ত্রণাটা এখনো শেষ হচ্ছে না। উফ সত্যি তো, নতুন অফিসে কতদিন বা ছুটি দেব। এই রাজ, রাজ খেতে এসো তাড়াতাড়ি। ভালো লাগে না। এই শোনো, তোর বাবাকে ডাকো, বারবার আমি খাবার সার্ভ করতে পারবো না। ধুর, চাকরি করছো বলে মাথা কিনে নিয়েছো? তুমি কি ভাবো তোমার রোজগারের টাকায় আমাদের এই খাওয়া দাওয়া গুলো চলে? শোনো গৌতম, ওরে বাবা গৌতম, বৌমাকে কিছু বলিস না, আজকাল কিছু বললেই ওর গায়ে ফসকা পড়ে যায়। দু পয়সা চাকরি করছে তো, একেবারে মাথার কিনে নিয়েছে। একটুখানি গায়ে হাওয়া লেগেছে দেখো। মা কথায় কথায় খোঁটা দেবেন না প্লিজ। বাইরের হাওয়া গায়ে লেগেছে মানে আপনাদের জন্যই বাইরে গেছিলাম আমি কাজ করতে। শোন গৌতম, গৌতম শোন, তুই কি চুপ করো প্লিজ, চুপ করো। আমি এখানে একটু শান্তিতে খেতে চেয়েছিলাম, সেটাও দিলে না। শোনো গৌতম, গৌতম প্লিজ খাবার ছেড়ে উঠে যাও না। গৌতম প্লিজ। বৌমা তুমি এখানে? তোমার সঙ্গে এনে দেখা করতে এসেছেন।